জিনায়দহে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে জেলা প্রশাসক মুনিরা বেগম স্থানীয় সরকারের উপপরিচালক ইয়ারুল ইসলাম জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা বেগম রোকেয়ার কর্ম ও আদর্শকে সামনে রেখে সমাজ উন্নয়নে কাজ করতে নারীদের প্রতি আহ্বান জানান আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় জেলা ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ দশজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়